আমরা যেটা চাই সেটা হলো জনগণের ভোটে নির্বাচিত জনগণের প্রতি জবাবদিহিতামূলক দায়বদ্ধ একটা সরকার প্রতিষ্ঠা করার, এবং সেটার জন্য দরকার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সেটা হয় নাই, ফলে এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে, এবং যে পরিমাণ ভোটের উপস্থিতি দেখানো হচ্ছে এটা যে ভুয়া, এটা আপনারাও মিডিয়া বলেছে, সোশ্যাল মিডিয়া বলেছে, দেশ বিদেশের লোকরা সবাই বলছে, ভাড়াটি মানে দামি পর্যবেক্ষক বাদে সবাই বলতেছে আর কি। একজন আবার বলছে, ব্যাপার হচ্ছে যে এই কারণে আর আমরা বিএনপি সহ গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনের রত সব রাজনৈতিক দল, তাদের দাবি হলো যে অবিলম্বে 7ই জানুয়ারির এই দামি নির্বাচন বাতিল করতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে জাতীয় নির্বাচন করতে হবে, রাষ্ট্রের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা এবং গুম খুন গায়েবী মামলা এবং পেশি শক্তি দিয়ে জনগণের যে অর্থনৈতিক মুক্তির আন্দোলন দমনকারী এই জুলুমবাজ সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার আর সিন্ডিকেট করে জনগণের সমস্ত সম্পদ এবং স্বার্থ লুণ্ঠনকারী এই সরকারকে বিদায় করতে হবে, এটা হল আজকের দিনে জনগণের দাবি। সম্পূর্ণ আর এই দাবিকে জনপ্রিয় করার জন্য, এই আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা, এটার জন্য জনগণ যে ত্যাগ স্বীকার করছে নানান চাপ এবং লোভের মুখেও, তারা যে সরকারের যে অপচেষ্টা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে এসে দেখানো, যেটা বিপুল সংখ্যক মানুষ তাদের এই ভোটে অংশগ্রহণ করেছে, এটা ব্যর্থ করে দেওয়ার জন্য জনগণকে আমরা অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, এবং আগামী দিনের আন্দোলনে তাদেরকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে আগামী কয়েকদিন, আগামীকাল থেকে আমরা, যেটা আমাদের নেতা মহিন খান সাহেব বলেছেন, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা গণসংযোগ করব। মূলত আমরা অসহযোগ, আমরা একটা জিনিস শব্দগুলি খেয়াল করবেন, আমরা বলেছিলাম আর কি যে নির্বাচনে ভোট না দেওয়া, নির্বাচন বর্জন করাটা হলো সবচেয়ে বড় অসহযোগ। এই অসহযোগ আন্দোলনটা মূলত এই নির্বাচনের বর্জনের উদ্দেশ্যে এটা আমরা ঘোষণা করেছিলাম। তার সঙ্গে আমরা আরো কিছু কাজ করতে বলেছি, মানে অসহযোগের অংশ হিসাবে, এ ব্যাপারে আরো সুস্পষ্ট বক্তব্য আপনাদেরকে আমরা বলবো। কিন্তু সবাই বোঝেন আর কি যে মূলত এই নির্বাচন বর্জনের অংশ হিসাবে কিন্তু আমরা এই অসহযোগের আহ্বান জানিয়েছিলাম, এবং এটা আমাদের সফল হয়েছে। এখন নির্বাচনের নামে সেই প্রহসন হয়েছে।